যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বড় সড়ো ঘোষণা করা হয়েছে কোটি কোটি দাবিহীন টাকা পড়ে আছে যে টাকা আপনারও হতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে টাকা আপনারও হতে পারে যদি আপনারও ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাংকের তরফে নেওয়া হল বড় পদক্ষেপ বর্তমানে সরকারি ব্যাঙ্কগুলোতে কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে এই টাকাগুলি আসলে দাবিহীন ফলে কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকলেও তা নেওয়ার লোক নেই এবার এই টাকাগুলোর নিষ্পত্তি করতে উদ্যোগী হলো অর্থমন্ত্রক তো এই ক্ষেত্রে এই টাকা দেওয়ার জন্যই কিন্তু মানুষকে এই টাকা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে দেশের প্রতিটি জেলায় ব্যাংকে একশো দিনের জন্য একটি বিশেষ ড্রাইভ পরিচালনা করবে এই কর্মসূচি দাবিহীন এমন অ্যাকাউন্টের মধ্যে প্রথম একশোটি অ্যাকাউন্ট নিষ্পত্তি করা হবে ব্যাংকের অ্যাকাউন্টে দশ বছর ধরে কোনো টাকা নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকলে তাকে দাবিহীন আমানত বলা হয় যদি সেগুলি আরও অনেক বছর দাবিহীন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে সেই টাকা অন্য তহবিলে সরিয়ে ফেলা হয় কিন্তু এই ধরনের অ্যাকাউন্টের মেয়াদের নিষ্পত্তির জন্য সমস্ত ব্যাংক। দেশের প্রতিটি জেলায় একশোটি সেরা অ্যাকাউন্ট বেছে নেবে এই ক্যাম্পেন চলবে একশো দিন আরবিআই সম্প্রতি দাবিহীন আমানতের নিষ্পত্তির জন্য একটি কেন্দ্রীভূত পোর্টাল তৈরি করার ঘোষণা করেছিল পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকা দাবিহীন টাকা রিজার্ভ ব্যাঙ্কে পাঠিয়েছে এগুলি আসলে সেই সব অ্যাকাউন্টের টাকা যেগুলো গত দশ বছর বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন করা হয়নি জানা গিয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় দশ দশমিক চব্বিশ কোটি তো সংখ্যাটা দেখতে পারছেন তো এই কোটি কোটি টাকা কিন্তু এবার মানুষকে দেওয়ার পালা সেই কারণে কিন্তু এই ক্যাম্পিং চালাচ্ছে মূলত কাদের টাকা কিভাবে ব্যাংকে পড়ে থাকে যে ব্যক্তিরা তাদের কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করেন না বা মেচুরিটি হওয়া এফডির টাকা তোলার আগে মৃত্যু হয় অথচ তিনি তার নমিনি কোনো দাবি করে না ঠিক আছে অথচ তার নমিনি যে রয়েছে সেই নমিনিও দাবি করে না যে এই টাকাটা আমার সেই টাকাগুলি ব্যাংকে বছরের পর বছর পড়ে থাকে এবার আরবিআইয়ের তরফে গত মাসে জানানো হয়েছিল এটি একটি পোর্টাল তিন চার মাসের মধ্যে তৈরি করবে এর মাধ্যমে আমানতকারীরা বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা দাবিহীন টাকার বিষয়ে তথ্য পেতে পারেন কারা এই টাকা পাবেন আরবিআই যে পোর্টাল তৈরি করেছে তা থেকে সাধারণ মানুষ ওই অ্যাকাউন্টের বিষয়ে তথ্য পাবেন কোনো নমিনি ক্লেম করলে ভেরিফিকেশনের পর তিনি টাকা পেতে পারেন তো আপনাকে ক্লেম করতে হবে এই টাকা পাওয়ার জন্য ব্যাংকের তরফে এই অ্যাকাউন্টের তথ্য আরবিআইকে জানানো হয় যে অ্যাকাউন্টগুলি এমন দাবিহীন অবস্থায় পড়ে থাকে সেগুলির বিষয়ে যাবতীয় তথ্য ব্যাঙ্কগুলির তরফে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেওয়া হয় বর্তমানে আরবিআই এমন আমানত নিয়ে দেশ জুড়ে সচেতনতা প্রচার চালাচ্ছে তো আপনারও যদি পূর্বপুরুষের টাকা এভাবে জমানো রয়েছে আপনিও কিন্তু সেটা খুঁজে বের করতে পারবেন এবং যোগ্য প্রমাণিত করে কিন্তু সেই কোটি টাকার থেকে আপনার পূর্বপুরুষ যে টাকাটা জমিয়ে রেখেছিল সেই টাকা কিন্তু আপনিও নিতে পারেন তো ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাকে কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ভিজিট করতে হবে তাছাড়া যে পোর্টাল বানানো হয়েছে সেই পোর্টালে আপনি ভিজিট করে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনিও চেক করতে পারেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাদের এই টাকা আটকে আছে যারা জানে না তো সেই সম্পর্কে তারা যেন জেনে সেই টাকা নিতে পারে তো অবশ্যই 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 শেয়ার করে দেবেন সবাই যেন আপডেটটি সম্পর্কে জানতে পারে এবং তাদের যে টাকা জমানো রয়েছে যারা নমিনি রয়েছে তারাও কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত তুলে যারা নমিনি রয়েছে তারা যেন এই আপডেটটা পেয়ে তাদের যে টাকা রয়েছে সেটা যেন যোগ্য প্রমাণিত করে তুলে নিতে পারে অবশ্যই অবশ্যই তাদেরকে জানানোর জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন